একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত। আজ আমি তোমাদের আরেকটি যে পাঠ্য বই আছে, বাঙালির ভাষা ও সংস্কৃতি, বাঙালির ভাষা ও সংস্কৃতি, সেই বই থেকেই কিছুটা পড়াবো। তার প্রথম যে অধ্যায়, বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, এই অধ্যায়টি নিয়ে একটু আমি প্রথমে আলোচনা করে নেব, পরবর্তী সময়ে এই পাঠ্য অংশের ছবি তুলে তোমাদের কাছে আমি পাঠিয়ে দেব। সেই অবকাশে কয়েকটি তথ্য আমি বই থেকেই তোমাদের কাছে জানাবো, কারণ এক্ষেত্রে তোমাদের পাঠ্যপুস্তকে যে সমস্ত তথ্য আছে তার বাইরের কোনো তথ্য দেওয়াটা উচিত হবে না। বইয়ের তথ্যটাই এখানে আমাদের পরীক্ষার সময় লেখাটা বাঞ্ছনীয়। তো যেভাবে আমাদের এই অধ্যায়টি শুরু হচ্ছে, বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়, অর্থাৎ তোমরা জানো সবাই যে আমাদের যে দেশ ভারতবর্ষ, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে, এই মহামানবের মিলন ক্ষেত্র আমাদের এই দেশ ভারতবর্ষ। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সবাই যেন এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। শক হুন দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। এই হচ্ছে আমাদের ভারত আত্মা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবাসীদের এটা গৌরবের বিষয়, গর্বের বিষয়। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন অংশ থেকে, যেমন জনজাতিরা ভারতবর্ষে এসেছেন, ঠিক একই রকম ভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেভাবে জনজাতির সমাগম এবং মিলন, মিশ্রণ এবং মিশ্রণ ঘটেছে, ঠিক একই রকম ভাবে আমাদের এই বঙ্গদেশও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই বাংলাতেও বিভিন্ন প্রান্তের মানুষজন এসেছেন, জনগোষ্ঠী, জনজাতি, তার মিলন ঘটেছে, মিশ্রণ ঘটেছে, মিশ্রণের মিশ্রণ ঘটেছে। কিভাবে এই মিলন মিশ্রণ ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে নৃতাত্ত্বিক যারা, তা আলোচনা করেছেন, চর্চা করেছেন, গবেষণা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই বাঙালির নৃতাত্ত্বিক বিষয়টি জানবো কেন? জানবো এই কারণেই যে বাঙালির ভাষা এবং সংস্কৃতির ইতিহাস জানতে গেলে আমাদের এই বাঙালির যে নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, এই অংশটি কিন্তু জানা একান্ত জরুরি বিষয়। তাই নৃতত্ত্ববিদেরা চেষ্টা করেছেন কিভাবে আমাদের এই যে জনজাতির মিলন মিশ্রণ সংমিশ্রণ ঘটেছে সে বিষয়টি নিয়ে আলোচনা করতে, এবং তারা গবেষণা করেছেন, তার তথ্য বিভিন্নভাবে তারা পুঞ্জীভূত করেছেন, এবং সেই পুঞ্জীভূত তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা সমৃদ্ধ হয়েছি বা হচ্ছি বা আগামী দিনেও হব। এটা একটা নিরলস প্রয়াস এবং স্পন্টেনিয়াস প্রক্রিয়া বলা যেতে পারে, চলছে, আগামী দিনেও চলবে। খেয়াল করলে দেখা যায় যে আমাদের দুটি মানুষের চেহারা বা অবয়ব একরকম হয় না। খেয়াল করলে দেখবে কিছু কিছু মিল আছে, অমিলটাই বেশি। এটা যেমন সত্য, তেমন এটাও সত্য
নৃতাত্ত্বিকরা এই বিষয়টি দেখেছেন যে বিভিন্ন মানুষের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য এমনভাবে প্রকট হয়ে আছে যাতে করে তাদেরকে একটি জনজাতির মধ্যে বা জনগোষ্ঠীর মধ্যে ফেলা যায়। এই যে জনজাতি বা জনগোষ্ঠীর তালিকা তৈরি করা বা তাদেরকে একটি শ্রেণীভুক্ত করা, এই প্রক্রিয়াটা কিন্তু তারা করেছেন কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে। সেই বিষয়গুলো কি? সেই বিষয়গুলো হচ্ছে মাথার চুলের রং এবং তার গঠন, আবার চোখের রং, নাকের আকৃতি বা গড়ন, মুখের যে অবয়ব, গাত্রবর্ণ, দেহের উচ্চতা, এই যে বিষয়গুলো, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে এবং রক্তের যে শ্রেণী অর্থাৎ ব্লাড গ্রুপ, এই ভাগগুলোকে তারা কিন্তু শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে মাথায় রেখেছেন। এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তারা শ্রেণীবিন্যাস করেছেন। যেমন মাথার চুল, তাকে তারা তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। প্রথমত হচ্ছে সোজা চুল, অর্থাৎ এই সোজা চুল মঙ্গলয়েডদের দেখা যায়, মঙ্গলয়েডদের। কুঞ্চিত কেশ, সেটা হচ্ছে নিগ্র শ্রেণীর বা নিগ্র পর্যায়ভুক্ত মানুষদের মধ্যে দেখা যায়। আর ঢেউ খেলানো যে কেশবিন্যাস, তা বাকি যে জনগোষ্ঠী জনজাতির মধ্যে দেখতে পাওয়া যায়। এবার মিলন মিশ্রণের ফলে এই একদম স্পেসিফিক যে বিভাজন, সেটা অনেক সময় আমরা সাধারণ চোখে দেখতে পাই বা তফাৎ করতে পারি না, কিন্তু যদি অণুবীক্ষণ যন্ত্রের নিচে পরীক্ষা করা যায় তাহলে কিন্তু তার একদম তফাৎটা স্পষ্টভাবেই প্রতীয়মান হবে হয়। এবার নাকের গড়ন, নাকের গড়নের ক্ষেত্রে তিন ভাবে ভাগ হয়েছে, যে সরু এবং লম্বা নাক, একটু মোটা নাক আর মাঝারি নাক, এই তিন ভাবে ভাগ হয়েছে। মাথার ক্ষেত্রেও তাই, মাথার ক্ষেত্রেও যে লম্বা কৃতি, মাঝারি এবং গোল মাথা, গোলাকৃতি বা বিস্তৃত, এইটার জন্য পরিমাপের একটা সূচক আছে। অর্থাৎ যে দৈর্ঘ্য এবং প্রস্থর পরিমাপ নিয়ে তার একটা শতাংশের হিসেবে তার সূচক তৈরি হয়, ওই সূচক অনুযায়ী কিন্তু এই ভাগগুলো নির্ধারিত হয়। উচ্চতা, যে গড়ন, উচ্চতার মানুষের যে গড়ন, সেই উচ্চতা অনুসারে পাঁচটি ভাগ করা যায়, ভাগ করেছেন নৃতত্ত্ববিদেরা। সেটা হচ্ছে বামন, বেঁটে, মাঝারি, লম্বা এবং খুব লম্বা, এই শ্রেণীর মধ্যে তারা ফেলছেন। এছাড়াও যে গাত্রবর্ণ, এই নৃতত্ত্ববিদেরা চুল, চোখের যে গড়ন বা ধরন, তার থেকে এই গাত্রবর্ণের উপরে বেশি জোর দেন, বেশি গুরুত্ব দেন, সেক্ষেত্রেও তিনটি শ্রেণীতে ভাগ করেছেন তারা, সাদা বা ফর্সা। আরেকটি গাত্রবর্ণ হচ্ছে কালো, আরেকটি হচ্ছে পীতবর্ণ, এই তিনটি শ্রেণীতে তারা ভাগ করেছেন। এছাড়াও ব্লাড গ্রুপ, রক্তের শ্রেণী, তার উপর ভিত্তি করেও যে পর্যায়ে তারা তৈরি করেছেন সেটাও গুরুত্ব পেয়েছে। এছাড়াও আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে
যে আঙুলের ছাপ অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট যেটাকে বলা হয়, খুবই তাৎপর্যপূর্ণ বিষয়, এর উপর ভিত্তি করে তারা জনজাতি বা জনগোষ্ঠীর যে পর্যায় বা শ্রেণী বিভাজন তারা সেটা করেছেন। এখন এই যে বিভাজন, এই বিভাজনের উপর কিন্তু নৃতত্ত্ববিদেরা যেমন কাজ করেছেন, আজও কিন্তু তার উপরে কাজ হচ্ছে। রক্তের মিলন এবং মিশ্রণ বিভিন্ন অংশের সঙ্গে ঘটে যাওয়ার ফলশ্রুতিতে কিছু কিছু বিষয় পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়ত। পরবর্তী সময়ে 1901 খ্রিস্টাব্দে যে প্রথম যখন জনগণনা, আদমশুমারি এটাকে বলা হয়, করা হয় এবং নৃতত্ত্ববিদেরা একটা বড় ভূমিকা সেখানে পালন করেন, কিন্তু পরবর্তী সময়ে তারা যে সমস্ত তথ্য লিপিবদ্ধ করেন সেটা নিয়ে গবেষকরা সংশয় প্রকাশ করেন। কারণ সেই সময় সেই কমিটির মধ্যে নৃতত্ত্ববিদেদের সংখ্যা কিন্তু ছিল যথেষ্ট পরিমাণে কম। তাই পরবর্তী সময়ে 1931 খ্রিস্টাব্দে আবারও নতুনভাবে পুরনো যে ভুল ভ্রান্তি সংশোধন করে নেওয়ার চেষ্টা হয় এবং সেই অনুযায়ী কিন্তু পরবর্তী সময়ে আবারও নৃতত্ত্ববিদেরা তাদের সেই প্রয়াস জারি রেখে সেই বিভাজন করেন। এখন এই যে আমাদের ভারতবর্ষ এবং বঙ্গদেশ, এইখানে ধরা হয় যে নিগ্রো বটু বা নেগ্রিটো সম্প্রদায়ের বা শ্রেণীর মানুষেরা এখানে বসবাস করতেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় যে এই নেগ্রিটো বা নিগ্রো সম্প্রদায়ের মানুষদের অস্তিত্ব ছিল কি ছিল না এই নিয়ে একটা সংশয় তৈরি হয়। কারণ তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কারণে তা খুব সঠিকভাবে পরবর্তী ক্ষেত্রে তার কোনো তথ্য মেলে না। যদিও তাদের এখানে বসবাসের প্রমাণ কিছু কিছু বিভিন্ন নৃতত্ত্ববিদেরা উপস্থিত করেছেন, হাজির করেছেন, কিন্তু তার পরবর্তী সময়ে আদি অস্ট্রাল বা প্রোটো অস্ট্রালয়েড এই গোষ্ঠীকেই কিন্তু এখানে ধরে নেওয়া হয় যে তারা এখানে বসবাস করতেন। নাম কি এরকম হলো কেন, বেশ একটু মজার বিষয় আছে যে এই নরগোষ্ঠী আদি অস্ট্রাল, অস্ট্রাল মানে অস্ট্রেলিয়ার একটা ব্যাপার শব্দটা এসে যাচ্ছে, অর্থাৎ এনারা পরবর্তী ক্ষেত্রে ইন্দোনেশিয়া হয়ে তারা কিন্তু অস্ট্রেলিয়াতে পর্যন্ত ছড়িয়ে পড়েছিলেন। গাত্রবর্ণ তাদের কালো ছিল, বেটের চেহারা ছিল, যাদেরকে আমাদের পুরাণে বেদে নিষাদ সম্প্রদায়ের মানুষ বলে মনে করা হয়। এই যে আদি অস্ট্রাল, এই আদি অস্ট্রালেরা কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় কি দক্ষিণ ভারত এবং আমাদের এই পূর্ব ভারতে ছড়িয়ে পড়েন। দক্ষিণ ভারতে যারা ছিলেন তাদের মধ্যে তোমার ওই কোল, ভিল, মুন্ডা একদম জনজাতি আদিবাসী সম্প্রদায়, তাদের মধ্যে তাদের প্রভাব কিন্তু রয়েছে। আর আমাদের এই যে বঙ্গদেশ, এই বঙ্গদেশে কিন্তু সাঁওতাল, মুন্ডা এদের মধ্য দিয়ে কিন্তু সেই আদি অস্ট্রালদের নিদর্শন কিন্তু রয়ে গেছে এবং সেই রক্ত কিন্তু আজও প্রবহমান। আর একটু আগেই তোমাদের বলছিলাম আমি যাদেরকে মনে করা হতো এখানে প্রথমে যারা আছেন অর্থাৎ নিগ্রো বটু, তাদেরও কিন্তু নিদর্শন আমাদের নৃতত্ত্ববিদেরা দেখেছেন। সেটা হচ্ছে কাদার, পুলায়ন এইসব অংশের মধ্যে, অসমের জনজাতির মধ্যেও কিন্তু আছে। কিন্তু যাই হোক, নৃতত্ত্ববিদেদের মতভেদ আছে এবং সেই হিসেবে যদি ধরে নেওয়া যায়
আদি অস্ট্রালরাই হচ্ছে আমাদের এখানকার প্রথম বাসিন্দা, সেই হিসেবেও আমরা এগোতে পারি। পরবর্তী সময়ে এবং এই আদি যে মিশর, আদি মিশরীয়দের সঙ্গে কিন্তু এদের মিল পরবর্তী ক্ষেত্রে যাদের আমরা দেখতে পাই সেটা হচ্ছে ভূমধ্য সাগর থেকে, ভূমধ্য যে নরগোষ্ঠী, ভূমধ্য নরগোষ্ঠী অর্থাৎ যাদেরকে আমরা পরবর্তী, তাদের ভাষা ছিল দ্রাবিড় এবং দ্রাবিড় বলেই আমরা চিহ্নিত করি। এনারা কিন্তু ভারতবর্ষে সেই অর্থে বহিরাগত, বাইরে থেকে তারা এসেছিলেন। আদি মিশরীয়দের সঙ্গে এদের কিন্তু মিল আছে। এবার একটা খুব ইন্টারেস্টিং বিষয়, মজার বিষয়, সেটি হচ্ছে মহেঞ্জোদারোতে যে খনন কার্য হয়, সেই মহেঞ্জোদারোর খনন কার্যতে কিন্তু যে সমস্ত কঙ্কাল বা তার চিহ্ন কিছু পাওয়া যায় সেইখানে কিন্তু আদি অস্ট্রাল এবং ভূমধ্য নরগোষ্ঠী যাদেরকে দ্রাবিড় বলা হচ্ছে তাদের কিন্তু অস্তিত্ব পাওয়া যায়। এইরকম ভাবে একের পর এক ভারতবর্ষে কিন্তু জনজাতি বা জনগোষ্ঠী আসতে শুরু করে, আসতে শুরু করে শুধু নয়, তাদের মধ্যে রক্তের মিশ্রণ ঘটতে থাকে। এর পরবর্তী সময়ে যারা আসে আলপীয় গোষ্ঠী, আলপেনয়েড, ইংরেজিতে আলপেনয়েড বলা হয়, এই এদের ভাষা আবার ছিল আর্য, এদের ভাষা ছিল আর্য। এই যে আর্য, এরা এরা পশ্চিম সাগরের উপকূল থেকে কিন্তু রওনা হয়, রওনা হয়ে দুটো ভাগে তারা ভাগ হয়ে যায়, দুটিকে চলতে থাকে। একটা আমাদের এই যে পূর্ব ভারতের দিকে এসে ওড়িশা এবং বঙ্গদেশের দিকে ছড়িয়ে যায়, আর একটা হচ্ছে গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ওই দিকে ছড়িয়ে পড়ে। একটা জিনিস মনে রাখতে হবে, ভারতবর্ষে যা সাহিত্য, সংস্কৃতি, সভ্যতার উদ্গাতা বলা হয়, যারা আমাদেরকে নতুনভাবে উজ্জীবিত করার চেষ্টা করেছেন, তাঁরা কিন্তু মনে রাখতে হবে আর্য ভাষাভাষী নর্ডিক গোষ্ঠী, নর্ডিক গোষ্ঠী, এটা মনে রাখতে হবে, এটা খুবই তাৎপর্যপূর্ণ একটি কথা যে নর্ডিক গোষ্ঠী, এই নর্ডিক গোষ্ঠী তাঁরাই কিন্তু আমাদের এখানে প্রায় 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে আসেন, এবং এনারাই কিন্তু বেদের রচয়িতা। এইটি তোমাদের মাথায় রাখতে হবে। আমি পড়ানোর সময় কিছু কিছু তথ্য বই থেকে আমি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো সেগুলো একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে এগোতে শুরু করে এবং পরবর্তী সময়ে যারা আসেন তারা হচ্ছেন মঙ্গল, মঙ্গলয়েড, অর্থাৎ তাদের চোখ একটু ছোট, পীতবর্ণ, গাত্রবর্ণ পীত, আর নির্লোম দেহ, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এইসব জায়গার বাসিন্দাদের মধ্যে সেটা আমরা দেখতে পাই। তো এতক্ষণ ধরে আমি যাদের কথা বললাম এই সমস্ত মানুষের মধ্যেই কিন্তু মিলন মিশ্রণ ঘটে যায়, রক্তের মিশ্রণ ঘটে, এবং এই মিশ্রণের ফলে কিন্তু বাঙালি জাতির উদ্ভব হয়। তাই বাঙালিকে শঙ্কর জাতি বলা হয়, বাঙালি হচ্ছে শঙ্কর জাতি, মিশ্র জাতি। তাই বাঙালির এত জীবনী শক্তি, এত সৃজনশীলতা, এত প্রতিভা, সবকিছু তারা গ্রহণ করেছে এবং আত্মস্থ করেছে, এবং জীবন যুদ্ধে জয়লাভের জন্য সামনের দিকে এগিয়ে চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কথাটাই আমাদের বারে বারে মনে হয়, হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন দল পাঠান মোগল, এক দেহে হল লীন। সব কিছুকে আমরা আত্মস্থ করেছি। আশা করি আমি সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম, বুঝতে পেরেছো তোমরা। এবার আমি পাঠ্য বইয়ে চলে যাব, সেই অবকাশে পাঠ্য বই থেকে আমি ছবি তুলে তোমাদের কাছে পাঠিয়ে দেবো, তোমরাও পড়বে, ভালো লাগবে।
আর তোমাদের কাছে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাঠ্য বই থেকেই আমি পড়ে পড়ে শোনাচ্ছি। তোমরা সঙ্গে থাকো, আমি অডিওতে যাচ্ছি। এতক্ষণ তোমাদের কাছে আমি যে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় সে সম্পর্কে কিছু কথা আমি বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের যে পাঠ্য বই বাঙালির ভাষা ও সংস্কৃতি, সেই পাঠ্য বইয়ের 6 পৃষ্ঠায় যা আছে সেখান থেকে একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বাঙালির নৃতাত্ত্বিক সত্তার অনুসন্ধান, এগুলো আমি তোমাদের কাছে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি, তোমরা পড়ে দেখবে। আর কিছু কিছু তথ্য যেগুলো মনে রাখার প্রয়োজন সেগুলো তোমরা একটু মনে রাখবে। সেটা হচ্ছে এই যে প্রোটো অস্ট্রেলীয় বা আদি অস্ট্রাল যাদের কথা বললাম, এই নরগোষ্ঠীর লোকেরাই যে বাংলার আদিম অধিবাসী এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমি গোড়াতেই বলেছিলাম যে নিগ্রোবটু বা নেগ্রিটো সম্পর্কে নৃতত্ত্ববিদেরা কিন্তু একটু দ্বিমত পোষণ করেছেন, যদিও কাদার পুলায়ন এ সমস্ত সম্প্রদায়ের মধ্যে জনজাতির মধ্যে তাদের অস্তিত্বর একটা চিহ্ন পাওয়া যায়। তো যাই হোক, কেননা এই নরগোষ্ঠীর লোকেরা অস্ট্রিক ভাষায় কথা বলত, আর ভারতের সব ভাষায় অস্ট্রিক ভাষার শব্দ ব্যবহৃত হলেও বাংলা ভাষায় এর পরিমাণ প্রচুর, যা আধুনিক বাংলা ভাষায় দেশি শব্দ নামে পরিচিত। তোমরা নিচু ক্লাসে যে দেশি শব্দ বলে যেগুলো শিখেছো তার মধ্যে অনেকটাই কিন্তু অস্ট্রিক ভাষার শব্দ বলেই পরিগণিত হয়েছে। অস্ট্রিক ভাষাভাষী জাতিগোষ্ঠীর একটি বিশিষ্টতাই হল 20 সংখ্যাকে ভিত্তি করে উচ্চতর সংখ্যা প্রকাশ করা। এই রীতি এখনও গ্রামীণ বাংলায় প্রচলিত আছে। বর্তমানে বাংলার উপজাতি সমূহ হল বাংলার আদিম অধিবাসীদের বংশধর ও সাক্ষ্য বহনকারী। বাংলায় এদের সঙ্গে এসে মিশেছিল দ্রাবিড় ভাষাভাষী কিছু আগন্তুক নরগোষ্ঠী, আমি তোমাদের একটু আগে বললাম এই কথাগুলো। তাই বাংলা ভাষায় অনেক দ্রাবিড় শব্দ পাওয়া যায়। আর আদি অস্ট্রাল ও দ্রাবিড় ভাষাভাষীদের বৈশিষ্ট্য হচ্ছে লম্বা মাথা, অর্থাৎ মাথার যে পরিমাপ সেই সূচকের মধ্য দিয়ে পরিমাপ করা, সেই পরিমাপের মধ্য দিয়ে নির্ধারিত হচ্ছে লম্বা মাথা, চওড়া নাক, খাটো শরীরের দৈর্ঘ্য। এই বিশিষ্টতাগুলি আমরা যত উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণীর দিকে যাব স্পষ্ট প্রতীয়মান হতে দেখব। কারণ যাদেরকে আমরা আর্য গোষ্ঠী বলছি, ওই নর্ডিক গোষ্ঠী, তাদের দেহ বলিষ্ঠ, ফর্সা রং, মাথা ও নাক লম্বা আর ভারী দেহ। আর এই এরপর বাংলায় যারা এসেছিল আলপিওরা, এরা আর্য ভাষায় কথা বললেও নর্ডিক গোষ্ঠীভুক্ত বৈদিক আর্য ভাষার থেকে তা কিন্তু আলাদা ছিল। যে এই যে তফাৎ, এই তফাৎটার কথা আমি তোমাদের পড়ানোর সময় বলেছি। এই আমরা আগেই বলেছি বাংলাদেশের আর্য ভাষাভাষীরাই কিন্তু বেদ বর্ণিত অসুর জাতিভুক্ত নরগোষ্ঠী, যদিও আলপিওরাও ক্ষেত্রবিশেষে আদি অস্ট্রাল ও দ্রাবিড় ভাষাভাষীদের সঙ্গে কিছুটা মিলিত হয়েছিল। যদিও উচ্চ শ্রেণীর বাঙালিরা আলপিও পর্যায়ভুক্ত হলেও বাঙালির নৃতাত্ত্বিক সত্তা যে বিচিত্র বা মিশ্র বা সংকর তা ক্রমশ স্পষ্ট হচ্ছে। অর্থাৎ তোমাদের আমি বলেছি যে বাঙালি সংকর জাতি, মিশ্র জাতি, রক্তের মিলন মিশ্রণের ফলে বাঙালির এই বর্তমান যে অস্তিত্ব সেটা কিন্তু মাথায় রাখার বিষয়। বাংলার বিভিন্ন অংশে নানা শ্রেণীর জনসাধারণের দেহের গঠন, চুলের বৈচিত্র্য, চামড়া ও চোখের রং, নাকের আকার, মাথার আকার ইত্যাদি বিষয়ে বিভিন্নতা আছে। তবে এই বিভিন্নতাগুলিকে অতিক্রম করে প্রধানত যে বৈশিষ্ট্যটি ফুটে ওঠে তা হল প্রধান প্রধান ধারার সঙ্গে উপধারা মিলিয়া, এটা একটা কোট আনকোটের মধ্যে আছে সাধু ভাষায় লেখা, যে অর্থাৎ এক হইয়াই বাঙালির জনসাঙ্কর্যের সৃষ্টি হইয়াছে, একথা ভুলিলে চলিবে না। অর্থাৎ এই অংশটা কিন্তু নিহার রঞ্জন রায়ের যে বাঙালির ইতিহাস আদি পর্ব সেইখান থেকে তুলে ধরা হয়েছে। মূল কথা হচ্ছে বাঙালি সংকর জাতি, অর্থাৎ
এই শঙ্কর জাতির যে প্রথমত পাল রাজাদের সময় পর্যন্ত বাংলাদেশে বৌদ্ধ ধর্মই কিন্তু প্রধান ছিল। যদিও গুপ্ত যুগে ব্রাহ্মণ্য ধর্ম প্রতিষ্ঠা লাভ করতে শুরু করে, যা পরবর্তীতে পাল রাজাদের পরে সেন রাজাদের সময়ে স্বমহিমায় ফিরেও আসে। কিন্তু পাল রাজাদের 400 বছরের রাজত্বকালে রাজধর্ম ছিল বৌদ্ধ ধর্ম। এই সময় জাতিভেদের কড়াকড়ি ছিল না, ফলশ্রুতিতে সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। এই সাক্ষ্য বহন করছে আনুমানিক 3য় শতকে রচিত বৃহৎধর্ম নামক উপপুরাণ। সেন রাজত্বের কিছুকাল পরে রচিত হওয়ায় এখানে ব্রাহ্মণ ছাড়া বাংলার সব জাতিকেই শঙ্কর আখ্যা দিয়ে 3টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। 1 উত্তম শঙ্কর, 2 মধ্যম শঙ্কর, 3 অন্তজ শঙ্কর। এই 3টি বিভাগে নাপিত, মোদক, রজক, স্বর্ণকার, চণ্ডাল, চামার ইত্যাদি মোট 41টি বর্ণ উপবর্ণের কথা বলা হয়েছে। এখানে মনে রাখা প্রয়োজন, বৃহৎধর্ম, ব্রহ্মবৈবর্ত পুরাণ প্রভৃতি পুরাণগুলি অনেকাংশেই ব্রাহ্মণদের রচনা হওয়ায় ব্রাহ্মণ্য বর্ণের বিশুদ্ধতা রক্ষার প্রয়োজনে তাদের সংমিশ্রণের কথা এড়িয়ে যাওয়া হয়েছে। কিন্তু নৃতাত্ত্বিক বিশ্লেষণে একথা প্রমাণিত, উচ্চবর্ণের ব্রাহ্মণরাও আসলে পুরাণে বর্ণিত উত্তম ও মধ্যম শঙ্কর জাতির মতোই বিবিধ সংমিশ্রণের ফসল। এটি কিন্তু খুব তাৎপর্যপূর্ণ কথা মনে রাখার বিষয়, যে ব্রাহ্মণরাও আসলে পুরাণে বর্ণিত উত্তম ও মধ্যম শঙ্কর জাতির মতোই বিবিধ সংমিশ্রণের ফসল। কেননা বিভিন্ন জাতি বা বর্ণ আসলে নানা বর্ণ উপবর্ণের অনুলোম কিংবা প্রতিলোম বিবাহের ফলে সৃষ্টি হয়েছে। এখানে একটু তোমাদের মনে করাবো আমি, যে এখানে যে অনুলোম কিংবা প্রতিলোম বিবাহ মানেটা কি, নতুন টান তোমাদের কাছে। অনুলোম বিবাহ মানে উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের মহিলার বিবাহ, আর প্রতিলোম বিবাহ ঠিক উল্টোটা, অর্থাৎ উচ্চবর্ণের মহিলার সঙ্গে নিম্ন বর্ণের পুরুষের বিবাহ। এই অনুলোম কিংবা প্রতিলোম বিবাহের ফলে সৃষ্টি হয়েছে, মানে দুটো ক্ষেত্রে দুরকমই বিবাহ ঘটেছে, উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের নারীর কিংবা উচ্চবর্ণের নারীর সঙ্গে নিম্নবর্ণের পুরুষের বিবাহ। পুরাণ বা শাস্ত্রে উল্লিখিত অনেক জাতিরই বাস্তব অস্তিত্ব বাংলায় ছিল না, যেমন ক্ষত্রিয়, বৈশ্য। কিন্তু তা থেকে এই সত্য স্পষ্ট বোঝা যায়, বাংলার জাতিসমূহ যে মাত্র নানা জাতির রক্তের মিশ্রণের ফসল তা নয়, পুনর্মিশ্রণের ফসল। অর্থাৎ আমি তোমাদের একটু আগে বলছিলাম যে মিশ্রণ এবং আরো মিশ্রণ, অর্থাৎ মিশ্রণ শুধু নয়, মিশ্রণের পরে পুনর্মিশ্রণ ঘটেছে। অতুল সুর বিখ্যাত মানুষ, তার যে বাঙালি নৃতাত্ত্বিক পরিচয় গ্রন্থ, সেই গ্রন্থের অংশ এখানে কোট আনকোট করা হয়েছে এই অংশে। নৃতাত্ত্বিকেরা বাংলার জনসমূহের যে সমস্ত পরিমাপ গ্রহণ করেছেন তা থেকে মনে হতে পারে এরা কেউই গোল মাথার নয়, বরং মাঝারি আকারের মাথার লোক। তা হওয়াই স্বাভাবিক, কেননা আল্পীয়দের সঙ্গে দেশজ লম্বা মাথার নরগোষ্ঠীর সংমিশ্রণ ঘটেছিল, এটা আমরা দেখেছি আগেই। আর এই সংমিশ্রণ গড় পরিমাপকে প্রভাবিত করেছে। কিন্তু শির সূচক সংখ্যার, সেফালিক ইন্ডেক্স যেটাকে বলা হয় ইংরেজিতে, বিস্তৃতির দিকে নজর করে নৃতাত্ত্বিকেরা প্রমাণ করেছেন উত্তর বা দক্ষিণ রাঢ়ি, বারেন্দ্র এই সব পর্যায়ের ব্রাহ্মণদের মধ্যে গোল মাথার একটা ধারা অবশ্যই খুঁজে পাওয়া যাচ্ছে। এইভাবে পরিমাপের কিছুটা হেরফের সত্ত্বেও যে সমস্ত জাতিকে নৃতত্ত্ববিদরা একই নৃতাত্ত্বিক পর্যায়ভুক্ত বলে মনে করেন তারা হলো, এখানে একটু কথা বলা দরকার, যেটা হচ্ছে তোমাদের আমি বলেছিলাম যে নৃতত্ত্ববিদেরা যেভাবে পর্যায়ভুক্ত বা শ্রেণীবিভাজন করেছেন কার উপর ভিত্তি করে, সেটা আমি বিস্তৃতভাবে তোমাদের কিছুক্ষণ আগে বলেছি। এই বিভাজনটা তার উপর ভিত্তি করেই কিন্তু হয়েছে। 1 নম্বর, ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ ও সদ্গো। 2, গোয়ালা, কৈবর্ত ও পোদ। 3, সাঁওতাল, মুন্ডা, মালপাহাড়িয়া প্রভৃতি উপজাতি সমূহ। আর একটি আশ্চর্যের দিক হল,
নৃতাত্ত্বিক পরিমাণের দিক থেকে ব্রাহ্মণ বৈদ্য ও কায়স্থের মতো উচ্চ বর্ণের লোকেদের সঙ্গে নমঃশূদ্রের কোনো পার্থক্য না থাকা সত্ত্বেও সমাজে এদের স্থান সবচেয়ে নিচে। কেন? এই ঘটনার প্রকৃত যুক্তি হয়তো প্রচ্ছন্ন আছে, মানে লুকোনো আছে বাঙালির সমাজ রাজনৈতিক ইতিহাসের গর্ভে। কেননা নৃতত্ত্বে এর কোনো যুক্তি নেই। একই রকমভাবে নৃতত্ত্বের যুক্তিতে বাঙালি হিন্দু ও বাঙালি মুসলমানেরা প্রায় সমগোত্রীয়। এছাড়া উপজাতিগুলির আলোচনাকালে তাদের মোটামুটি প্রধান দুটি ভাগে ভাগ করা যায়। এক, আদি অস্ট্রাল, যেমন সাঁওতাল, মুন্ডা, হো, মহালি, কর্মালি, শবর, পাহাড়িয়া, বেদিয়া ইত্যাদি। আর দুই, মঙ্গোলীয়, লেপচা, মেচ, ভুটিয়া, রাভা, চাকমা ইত্যাদি। নৃতাত্ত্বিকেরা আরও দেখিয়েছেন উত্তরে জলপাইগুড়ির রাজবংশীদের মধ্যে কেমন মঙ্গোলীয় সংমিশ্রণ ঘটেছে। আর পশ্চিম দিনাজপুরে, এই পশ্চিম দিনাজপুর এখন আর নেই, পশ্চিম দিনাজপুর ভাগ করে দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর হয়ে গেছে, তোমরা সবাই জানো, কাজেই পশ্চিম দিনাজপুর এখন আর বলা যায় না। তো এখানে পশ্চিম দিনাজপুরের উল্লেখ করেছে, দ্রাবিড়ীয় সংমিশ্রণ ঘটেছে। সাঁওতাল ও মুন্ডাদের নৃতাত্ত্বিক পরিমাপ থেকে বাগদি ও বাউরিদের মধ্যে প্রকৃত আদি অস্ত্রাল প্রভাব দেখা যায়। আবার পোদ সম্প্রদায়ের নৃতাত্ত্বিক পরিমাপের সঙ্গে বাংলার মুসলমানদের তেমন কোনো তফাত পাওয়া যায় না। সুতরাং বাংলার জনসমূহের আলোচনাকালে জাতিগত বৈশিষ্ট্য নিরূপণের সময় আঞ্চলিক প্রাধান্যকে কখনোই কিন্তু অস্বীকার করা যায় না। বিভিন্ন জেলার নানা বর্ণের নানা গোষ্ঠীর মানুষের সূক্ষ্ম ও স্থূল ভেদাভেদকে, মানে সূক্ষ্ম ভেদাভেদ এবং একটু বেশি মাত্রায় যে ভেদাভেদ, নিয়েই কিন্তু ঘটেছে এই বিচিত্র সংমিশ্রণ। সংমিশ্রণ বলতে রক্তের মিশ্রণের কথাই বলা হচ্ছে কিন্তু মূলত। কিন্তু বহু যুগের বহুকালের এই মিশ্রণ ও পুনর্মিশ্রণ এতই গভীর ও ব্যাপক যে অধিবাসীরা তাদের স্বাতন্ত্র্য হারিয়ে আজকের আধুনিক বাঙালির জন্ম দিয়েছে। এমনটা ভারতবর্ষের অন্য কোথাও এত ব্যাপকভাবে ঘটেনি। আর সমন্বয় সংমিশ্রণের এই বহমানতা আজও বিরামহীন এবং বাঙালির জীবনের চিরকালীন সত্য। এই বাঙালির যে নৃতাত্ত্বিক পরিচয় সম্পর্কে অতি সংক্ষিপ্ত আকারে তোমাদের প্রথম অধ্যায়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, আমি তোমাদের কাছে আগে একটু বুঝিয়ে দিয়েছি, তারপরে পাঠ্য বইয়ের একটা অংশ থেকে তোমাদেরকে পড়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এইভাবেই আমরা বাঙালির ভাষা ও সংস্কৃতি আজ শুরু করলাম এবং প্রথম অধ্যায়টি আমরা শেষ করলাম। এখান থেকে কিছু কিছু তথ্য তোমরা মাথায় রাখবে এবং সেই তথ্যগুলো তোমরা লিখেও রাখতে পারো। সেটা হচ্ছে নিগ্রোবটু বা নেগ্রিটো, তার পরবর্তী সময়ে আদি অস্ট্রাল, প্রোটো অস্ট্রালয়েড বা যাদেরকে নিষাদ বলা হয়, এবং তারা 30,000 বছর আগে ভারতবর্ষ থেকে সিংহল, ইন্দোনেশিয়া হয়ে অস্ট্রেলিয়ায় চলে যান, আমি তোমাদের বলেছি পড়ানোর সময়। এবং এই আদি অস্ট্রালদের দুটো শাখা, একটা দক্ষিণ ভারতের দিকে চলে যায় যে কোল, ভিল, মুন্ডা ইত্যাদি, আর একটা ভাগ যে আমাদের এই বঙ্গদেশে আসে সাঁওতাল, মুন্ডা, এই তাদের মধ্যে তারা রয়ে যান। পরবর্তী সময়ে ভূমধ্য নরগোষ্ঠী, যাদেরকে মেডিটেরানিয়ান বলা হয়, তাদের ভাষা ছিল দ্রাবিড় এবং এদের আদি মিশরীয়দের সঙ্গে মিল আছে। এদেরকে পুরাণে, বেদে, সাহিত্যে পনি বলে চিহ্নিত করা হয়েছে। আর আদি অস্ট্রালদেরকে বলা হতো নিষাদ। এই ভূমধ্য নরগোষ্ঠী বা দ্রাবিড়দের পরবর্তী সময়ে যারা আসেন তারা হচ্ছে আল্পীয় গোষ্ঠী, আলপেনয়েড, এদের ভাষা হচ্ছে আর্য,
এবং এশিয়া মাইনরের দিক থেকে তারা আসেন, পশ্চিম মহাসাগর, পশ্চিম সাগরের বা মহাসাগরের উপকূল ধরে তারা এগিয়ে আসেন এবং তারাও দুটি ভাগে ভাগ হয়ে পড়েন। তোমাদের বলেছি আমি পড়ানো বলার সময়, সিন্ধু, কাথিয়াবার, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুর দিকে একটা অংশ চলে যায়, আরেকটি অংশ পূর্ব উপকূল ধরে বাংলা এবং ওড়িশায় পৌঁছে যায়। এবার মহেঞ্জোদারোয় এই আদি অস্ট্রাল ও দ্রাবিড় দুই শ্রেণীর মানুষের কিন্তু কঙ্কাল পাওয়া গিয়েছে, এটা কিন্তু একটু মনে রাখার বিষয়। আর আর্য ভাষাভাষী নর্ডিক গোষ্ঠী, এরাই কিন্তু আমাদের ভারতের সংস্কৃতি ধারকবাহক এবং উদ্গাতা। তারা এসেছিলেন 2000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে, তারা এসেছিলেন উত্তর এশিয়া থেকে। এদের সঙ্গে দ্রাবিড়দের কিন্তু মিশ্রণ ঘটে, আর এনারাই হচ্ছেন বেদের রচয়িতা। আর তার পরবর্তী সময়ে আসে মঙ্গল, যাদেরকে বলা হতো কিরাত, কিরাত নামেই চিহ্নিত তারা, এই মঙ্গল গোষ্ঠী, মঙ্গলয়েড নরগোষ্ঠী। এই কথাগুলো তোমাদের একটু মনে রাখবে, লিখেও রাখতে পারো, তাহলেই আমাদের প্রথম অধ্যায়টি অধিগত হয়ে যাবে খুব ভালোভাবেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো।